প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠার একক কাজ থেকে। এবার নিচে সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। +5, -10, -6, -1, -6। আমরা আগের অঙ্ক সমস্যাটি যেভাবে দেখেছি সে অনুযায়ী আমরা সমাধান করব। প্রথমে আমরা একক কাজ কয়ের পাঁচ নম্বরটা ক নম্বর দেখুন +5। তার প্রথম আমরা কী করবো, একটা সংখ্যা রেখা দিব, সেখানে কতগুলো চিহ্ন সূচিত করব। ধরো এই চিহ্নটার নাম দিলাম 0, ডান পাশে তাহলে কী হবে 1, 2, 3, 4, 5, 6। যেহেতু এখানে 5 আছে, আমরা কমপক্ষে একটা বা দুই তিনটা আমরা কি সামনে বাড়তে দিব। আর বাম দিকে যেহেতু কোনো আমার নেই, আমরা একটা দুটো আমরা এইভাবে দিব, যেমন -1, -2। ইচ্ছে করলে তুমি আরও -3, -4, -5 এটাও লিখতে পারো। যেহেতু আমার সংখ্যাটা +5, তাহলে আমাকে কী করতে হবে, 0 থেকে ডান দিকে যেতে হবে। প্লাস সংখ্যাগুলো থাকে ডান দিকে, তাহলে ডান দিকে গিয়ে আমরা 5 বিন্দু চিহ্নিত করবো। এই 5 বিন্দুতে আমরা কীভাবে একটা গাঢ় করে একটা গোল দাগ করে দেব। তা আমরা কী লিখলাম, প্রথমে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ গিয়ে যে বিন্দু পাই তা হলো +5। এই বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দিই, আর কোনো কাজ নেই। এরপরে দ্বিতীয় সমস্যাটি দেখো, সেখানে আছে -10। তা আমরা যেহেতু মাইনাসের মান আমার চিহ্নিত করতে হবে, তাহলে আমরা একটা সংখ্যা রেখা দিব। সংখ্যা রেখা দিয়ে এখানে একটা সংখ্যা চিহ্নিত করবো যে 0। আমার ডান দিকে যেহেতু রাশি নেই, সেই জন্য আমরা ডান দিকে একটা বা দুটো দিলাম, আর বাম দিকে -1, 2, -3, -4, -5, -9, -10, -11। যেহেতু 10 পর্যন্ত আছে, আমরা চেষ্টা করবো একটা বা দুইটা বাড়তি দেওয়ার জন্য। যেহেতু আমার সংখ্যা নির্ণয় করতে হবে -10, এই জন্য আমরা -10 পেলাম। এই -10কে আমরা কী করবো, গাঢ় বৃত্ত করে দেব। এবার লেখাটা আমরা কী লিখবো, প্রথমে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে বাম দিকে 10টি একক লাভ দিয়ে, 10টা কটা একক লাভ দিয়েছে, এভাবে এখান থেকে শূন্য থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি একক লাভ দিয়ে যে বিন্দু পাই তা হলো -10। তাহলে কি -10, এই বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দিই। এই বিন্দুকে আমরা কী করবো, গাঢ় গোল চিহ্ন দিই। তাহলে সংখ্যাটাকে আমার -10টা কি চিহ্নিত হয়ে গেল। এবার ঘন প্রশ্নটা আমরা দেখি, -6। তাহলে আমরা কীভাবে একটা সংখ্যা রেখা দিব, এদিকে তীর চিহ্ন দিয়ে আসলে আমরা অসীম বুঝিয়েছি, এখানে তীর চিহ্ন দ্বারা অসীম বুঝিয়েছি। যেহেতু আমার অবশ্য সংখ্যা হচ্ছে -6, অর্থাৎ প্লাসের সংখ্যা নেই, তো আমরা প্লাসে আমরা এখানে একটা সংখ্যা রেখায় একটা বিন্দু দিলাম, 0 দিলাম। এরপর ডান পাশে লিখলাম 1, 2, একটা দুটি আমরা লিখলাম। আর বাম দিকে যেহেতু আমার বেশি, মূল সংখ্যাটা -6 বের করতে হবে, আমরা -6 চেয়ে বড় আরও একটা দুটি আমরা দিতে পারি। আমরা লিখলাম -1, -2, -3, -4, -5, -6, -7। যেহেতু আমার -6 চিহ্নিত করতে হবে, আমরা দেখলাম যে বাম দিকে আমার -6 অবস্থা, -6কে আমরা কী করবো, গাঢ় বৃত্ত করে দেব। তা আমরা লিখবো কি, প্রথমে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে বাম দিকে 6টি একক লাভ দিয়ে যে বিন্দু পাই তা হলো -6, এই বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দিতে, এই বিন্দুকে আমরা কী করেছি, গাঢ় গোল চিহ্ন দিয়েছি। এভাবে আমরা সংখ্যা রেখায় -6 বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। এবার ঘ নম্বর দেখি, -1। তা আমরা সংখ্যা রেখা দিলাম, সংখ্যা রেখায় এই 0, আর ডান পাশে 1, 2, এরকম কয়েকটা দিলাম, বাম পাশে -1, 2। তোমরা ইচ্ছে করলে এইদিকে -3, 4, 5, 6 অনেক লিখতে পারো, এইদিকে ডান দিকে 2, 3, 4, 5 অনেকগুলো লিখতে পারো। আমাদের যেহেতু প্রয়োজন -1, এই জন্য এর বাম পাশে আমরা কয়েকটা সংখ্যা দিব, ডান পাশে কয়েকটা সংখ্যা দিব। আমরা -1টাকে চিহ্নিত করে -1কে কী করবো, গাঢ় বৃত্ত দেব। এবার আমরা লেখাটা কী লিখেছি, সংখ্যা রেখায় বাম দিকে, সংখ্যা রেখা কোন দিকে, বাম দিকে, মানে একটা শূন্য বিন্দুর বাম দিকে, সংখ্যা রেখায় বাম দিকে 1 একক লাভ। তাহলে আমরা শূন্য থেকে 1 একক লাভ দিয়ে যে বিন্দু পাই তা হলো কি -1, এই বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দিই। এবার আসো -6। তো -6কে আমরা কী করবো, যেহেতু -6 অবস্থান আমার বাম পাশে সদস্য বেশি, এই জন্য
বাম দিকে আমি সংখ্যাগুলো বেশি দিলাম, আর ডান দিকে একটা দুইটা তিনটা চারটা ইচ্ছে মতো দেওয়া যায়। আর বাম দিকে যদি সংখ্যা হচ্ছে -6, আমরা আরও একটা বা দুইটা বাড়তি দেব। তো আমরা বাম দিকগুলো -1, -2, এভাবে -6, -7 দ্বারা চিহ্নিত করলাম। যেহেতু আমাকে -6কে চিহ্নিত করতে হবে, এই জন্য -6কে আমরা গাঢ় গোল চিহ্ন দিই। এবার আমরা একটু বাংলা একটু লিখে দেবো কীভাবে কাজটা করেছি। সংখ্যার রেখায় প্রথমে শূন্য বিন্দু থেকে, কোন বিন্দু থেকে, এই শূন্য বিন্দু থেকে বাম দিকে 6 একক লাফ দিই। কয় একক? 6 একক, 1, 2, 3, 4, 5, 6, 6 একক লাফ দিই। ফলে যে বিন্দু পাই তা হলো কি -6। এখন এই বিন্দুতে, অর্থাৎ -6 এই বিন্দুতে আমরা গাঢ় গোল চিহ্ন দিই। এবার আসি আমরা পূর্ণ সংখ্যার ক্রম অংশটা আমরা দেখব। পূর্ণ সংখ্যার ক্রমটা আমাদেরকে বুঝতে হবে। ক্রমটা সহজে আমরা প্রাথমিক পর্যায়ে যেভাবে ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখেছি, এখানে ঠিক একই রূপ, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এভাবে আমরা ক্রম সংখ্যাগুলো চিহ্নিত করব। সেটা চিহ্নিত করার জন্য এখানে কতগুলো তথ্য দিয়েছে, আমরা তথ্যগুলো না পড়ে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই। এখানে যদি একটা সংখ্যা রেখা তুমি চিহ্নিত করো, তাহলে এখানে ধরো ডান পাশে তোমার কতগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে যে শূন্যের বড়কে 1, 1-এর বড়কে 2, 2, 3, 4, 5, 6-এর বড়কে 7, 7-এর বড়কে 8, এই যে একটা পর্যায়ক্রম আছে, এটা একটা ক্রম। অর্থাৎ 0 থেকে 8 পর্যন্ত তোমাকে যদি এই ছোটো থেকে বড় ক্রমের সাজাতে, আমরা লিখবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন তোমাকে যদি বলা হয় 0 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোকে মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজাও, তখন তোমরা আমরা কী লিখবো? 8, 7, 6, 5, অর্থাৎ আগে 8 লিখবো, তারপরে 7, তারপরে 6, এভাবে আমরা ক্রম আকারে লিখবো। আর এই পাশে যদি হিসেব করো, ঋণাত্মক সংখ্যার বেলায় স্টুডেন্টরা বেশিরভাগে একটু এলোমেলো করে, যেমন তাদের চিন্তা হচ্ছে -3 আর -4 কোনটি বড়, জিজ্ঞাসা করে বলো, হ্যাঁ হ্যাঁ -4 হচ্ছে বড়, দেখতে বড় দেখা যায়। আসলে যখন সংখ্যার একটা আমরা দেখি, তখন আমরা এই জিনিসটা বুঝতে পারি যে হ্যাঁ না, -3 চাইতে তার ডান পাশে যে সংখ্যাটি আছে সেটি বড়, যে -3-এর ডান পাশে কী আছে, -2, তার -3 থেকে -2 হচ্ছে বড়। আর -4 আর -3 মধ্যে তুলনা করলে কী হবে, -3 হচ্ছে বড়, -4 হচ্ছে ছোট, কারণ সেটা হচ্ছে বাম পাশে, যত বাম পাশে যাওয়া যাবে ততই ছোট। সহজে মনে রাখার জন্য কি, মাইনাসের সংখ্যা যত বড় দেখা যাবে সে হচ্ছে ছোট, আর মাইনাসের সংখ্যা যত ছোট দেখা যাবে সেটা হচ্ছে বড়, অর্থাৎ -1 হচ্ছে বড় আর -8 হচ্ছে ছোট। তাহলে আমাদেরকে যদি পর্যায়ক্রম বড়তে ছোটোতে বড় লিখতে হয়, তাহলে আমরা এবার লিখতে পারি -8, -7, -6, -4, -5, -4, -3, -2, -1, এভাবে আমরা সংখ্যার ক্রমগুলো লিখতে পারি। আশা করি ক্রম তা তোমরা বুঝতে পেরেছ। এখানে 7 থেকে 4, 4 থেকে 7 বড় নামে বোঝা যায়, তারপরে 0 থেকে 4 বড়, এটা আমরা স্বাভাবিক বুঝি। যখন এখানে আসে তখন স্টুডেন্টরা ভুল করে, বলা হয় কি -8 বড়, না -3 হবে বড় আর -8 হবে কি ছোট, কারণ মাইনাসের মান যত ছোট দেখা যাবে সেটা হবে ছোট, যত ছোট সেটা হবে বড়, আর যেটাকে বড় দেখা যায় সেটা হবে কি ছোট, কারণ সংখ্যাটাকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি, -3 হচ্ছে ডান পাশে সেটা হচ্ছে বড়, আর -8 হচ্ছে বাম পাশে, সেজন্য -8 হবে কি ছোট। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।